আসসালামু আলাইকুম। যারা একটা কম টাকার মধ্যে মোটামুটি লাভজনক একটা ব্যবসা আইডিয়া খুঁজছেন, তাদের জন্য আজকে আমরা বলবো যে আপনি চাইলে সুপারি ব্যবসা করতে পারেন। আপনার এলাকায় হয়তো প্রচুর চায়ের দোকান রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ সুপারির চাহিদা রয়েছে। আপনি চাইলে এই চায়ের দোকানগুলোতে সুপারি সরবরাহ করে ব্যবসা করতে পারবেন। মিলন ভাই আপনাদেরকে একটা অফার প্রদান করছে। আপনারা মিলন ভাইয়ের কাছ থেকে সুপারি নিলে প্রতি পিস সুপারি পাচ্ছেন 1.20 টাকা, 1.70 টাকা, 2 টাকা এবং 2.50 টাকা। এই 4টা ক্যাটাগরিতে সুপারি আপনারা চার দামে নিতে পারবেন। তো সবচেয়ে ছোট সাইজের সুপারি যেটা, সেটা পাচ্ছেন মাত্র 1.20 টাকা প্রতি পিস। আর সবচেয়ে বড় সাইজের যেটা, সেটা হচ্ছে 2.50 টাকা প্রতি পিস। এছাড়াও আপনি এর মাঝারি আরও কিছু সাইজ রয়েছে, একটা হচ্ছে 1.70 টাকা, আর একটা হচ্ছে 2 টাকা প্রতি পিস। তো আপনারা যদি এই দামে সুপারি নিয়ে ব্যবসা করতে চান তাহলে মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি মিলন ভাইয়ের মোবাইল নম্বর ডিসপ্লেতে দিয়ে রাখবো, ওনার সাথে যোগাযোগ করলে আপনি কোথা থেকে মাল নেবেন অথবা যদি এই দামের মধ্যে আরও বার্গেনিং করতে চান, দামাদামি করতে চান, সেক্ষেত্রেও আপনি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনি এই ব্যবসা সম্পর্কে তেমন ধারণা না রাখেন কিন্তু চাচ্ছেন এই ব্যবসাটা করার জন্য পরামর্শের জন্য হলেও আপনি মিলন ভাইকে ফোন করতে পারেন। এছাড়া যারা গোডাউন থেকে সরাসরি সুপারি নিয়ে ব্যবসা করতে চান, তারা ওনার 2টা গোডাউন রয়েছে, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়াতে। তো আপনি ওনার সাথে যোগাযোগ করলে ওনার গোডাউনের ঠিকানা দিয়ে দিলে আপনি তার গোডাউনে যেয়ে আপনি প্রয়োজনে সেখানে দেখে মাল নিতে পারেন। এছাড়া যদি আপনি মনে করেন যে আমি না যাব না, আপনি আমাকে মাল পাঠিয়ে দেন, তাহলেও আপনি সেটা করতে পারেন। কুরিয়ার খরচটা দিলে আপনাকে কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি আগে মাল বুঝে পাবেন, তারপর টাকা পরিশোধ করবেন, এই শর্তে আপনাকে কিন্তু মাল পাঠিয়ে দেওয়া হবে। সো যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা অলরেডি এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, অনেকদিন যাবত এই ব্যবসা করছেন, তাদের প্রতিও আমন্ত্রণ রইল, আপনারা চাইলে মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনি এখান থেকে হোলসেল প্রাইসে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। অথবা যারা পাইকারি দামে সুপারি বিক্রি করেন ঢাকা শহরের অথবা আপনার নিজের এলাকার বিভিন্ন বড় বড় বাজারগুলোতে, তারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মিলন ভাই আপনাকে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাইসে কিভাবে মাল পৌঁছে দেওয়া যায় অথবা বাজার রেটের চেয়ে কম দামে কিভাবে সরবরাহ করা যায় সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে। যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে আপনাকে অনুরোধ করব ডিসপ্লেতে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য। আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। সেই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফিজ।